আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা বললেন মির্জা ফখরুল। এদিকে গরু নদীতে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ হামলা। র‍্যাব দিদি জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। গুলিতে নিহত শাওন সহ নেতাকর্মীদের ঈদ উপহার দিল বিএনপি। কামরুল ইসলাম জানিয়েছেন বিএনপির স্বপ্ন পূরণ হবে না। সর্বশেষ জানিয়ে দেব ঈদে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার জনগণ অত্যন্ত কঠিন এবং দুঃসময় ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে। চরম অর্থনৈতিক সংকট ও প্রতিটি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে রমজান মাসেও মুসলমানদের মানবেতর অবস্থায় রোজা পালন করেছে। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ পরিবেশে ঈদ উদযাপন তাদের জন্য কষ্টেরও কঠিন হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক, সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। ঈদ উল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানব জাতির কাছে পৌঁছে যায়, তা হচ্ছে সকলের তলে সকলে আমরা। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ব বোধের প্রেরণা যোগায়। মির্জা ফখরুল বলেন, সমাজের দারিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্য মানুষেরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। গরু নদীতে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ হামলা। বরিশালের গরু নদীতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলামের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার চাঁদশি গ্রামে এই ঘটনা ঘটেছে। গাজী কামরুল ইসলামের দাবি, এ ঘটনার সঙ্গে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিন বলেন, আমাদের দলে নেতাকর্মীদের প্রতি ধরনের ঘটনা ঘটানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই। ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো নেতাকর্মী জড়িতও নয়, হয়তো তাদের দলের অভ্যন্তরীণ কোন্দল কিংবা অন্য কারণে ঘটতে পারে। গাজী কামরুল ইসলামের ওই বাড়িতে তার মা, বাবা ও এক ভাই থাকেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ শুক্রবার তার বাড়িতে আসার কথা। গাজী কামরুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম মহাসচিবের পদেও আছেন। গাজী কামরুল ইসলামের বাবা গাজী আব্দুল খালেক বলেন, রাতে তিনি তার স্ত্রী ও ছেলে সজীব গাজীর সঙ্গে খাওয়া দাওয়া করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির আঙিনায় পরপর 5-6 বার ককটেল বিস্ফোরণের শব্দ পান। বাড়ির বাইরের লোকজন ব্যক্তি গালাগালি করেন এবং বাড়ির কলাপসিবল গেটে ধাক্কাধাক্কি করেন। এ সময় বাড়ির কলাপসিবল গেটের বাইরের অংশ ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা কামরুল ইসলামের ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করে বাইরে আসতে বলেন। তবে আতঙ্কিত হয়ে বাড়ির লোকজন কেউ বাইরে বের হননি। কিছু সময়ের মধ্যে প্রতিবেশীরা বের হয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। কামরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আজ তার বাড়িতে আসার কথা। চাঁদশি গ্রামে ঈদের নামাজাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। বিষয়টি টের পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী মহড়া দিয়ে তার বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেছেন, যেন তিনি ঈদে বাড়িতে না যান। ঈদে তার বাড়ি যাওয়া ঠেকাতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার পরে তিনি বিষয়টি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে মুঠোফোনে জানিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, রাতে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনার কথা কেউ বলতে পারেনি। এ ঘটনা আজ সকাল পর্যন্ত কাউকে থানায় লিখিত অভিযোগ দিতে দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে চাঁদশি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল আনুমানিক রাত 10টার দিকে বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিস্ফোরণ থেমে গেলে তারা ঘটনাস্থলে এসে জানতে পারেন বিএনপি নেতার বাড়ির আঙিনায় দুর্বৃত্তরা হামলা করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কেন্দ্রীয় নেতাকে নিজ এলাকায় গিয়ে ঈদ করা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের নির্দেশনা রয়েছে। এ কারণে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে যাওয়া ঠেকাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি বললেন র‍্যাব ডিজি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এম খুরশিদ হোসেন বলেছেন, গোয়েন্দা সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাত করে দিতে প্রস্তুত রয়েছে র‍্যাব। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। র‍্যাবের ডিজি বলেন, ভার্চুয়াল জগতে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে। র‍্যাব সদর দপ্তর সার্বিকভাবে নজরদারি রাখবে। আমরা আশা করছি অন্যান্য বছরের মতো এবছরও উৎসব উদ্দীপনার মধ্যে দেশব্যাপী ঈদ উল ফিতর উদযাপিত হবে। তিনি বলেন, ঈদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। নিরাপত্তা জোরদারে ব্যাটালিয়নগুলো দায়িত্ব পাওয়া এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রেখেছে। দেশব্যাপী ঈদ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং। গুলিতে নিহত শাওন সহ নেতাকর্মীদের ঈদ উপহার। নারায়ণগঞ্জ পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন সহ আন্দোলন সংগ্রামে নিহত ও গুরুতর আহত যুবদল নেতাকর্মীদের পরিবারের কাছে ঈদের উপহার পৌঁছে দিয়েছে যুবদল। বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি টিম যুবদল নেতাকর্মীদের বাড়িতে এই ঈদ উপহার পৌঁছে দেয়। বিএনপির স্বপ্ন পূরণ হবে না বললেন কামরুল ইসলাম। অনির্বাচিত সরকার ক্ষমতায় আনার স্বপ্ন দেখছে বিএনপি, তাদের এ স্বপ্ন পূরণ হবে না। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর নাজিরা বাজারে ঢাকা ফাউন্ডেশন ও নিরাপদ সাইকেল লেনচাই ফাউন্ডেশন আয়োজিত খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কামরুল ইসলাম এসব কথা বলেন। অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের আস্থা জনগণের ওপর আর বিএনপির আস্থা বিদেশিদের ওপর। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে, অন্য কোনো বিকল্প পথ নেই। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। তিনি বলেন, অর্থনীতিকে ধ্বংস করার জন্য মার্কেটগুলোতে আগুন দেওয়া হচ্ছে, এখন ষড়যন্ত্র আছে, দ্রুতই সরকার নাশকতাকারীদের খুঁজে বের করবে। এ সময় নির্বাচনকে যাতে কেউ বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। জানিয়ে দেব ঈদের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামী চার দিন দেশের কয়েকটি বিভাগে বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখীও বইতে শুরু করেছে। আজ শুক্রবার ঢাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলেছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 23 এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিনের আবহাওয়ার পরিস্থিতি উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, এই তিন দিন দেশের